করতে পারে না, ও যুবক তোমার কষ্ট তোমার মা সহ্য করতে পারে না, তাহলে তুমি সেই মায়ের সন্তান হয়ে তোমার মাকে তুমি কেমন করে কষ্ট দাও? কথা বলেন ঠিক না নাকি? অন্ধকার আবার যখন এমন করে দিলেন আল্লাহর নবী তিনার সম্মুখে, যখন তিনার সন্তানকে মাফ করে দিলেন, তার জন্য সঙ্গে সঙ্গে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে কলেমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে লা ইলাহা রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম নবীর দরবারে যখন এমন করে বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীকে কেমন মহব্বত করেছিলেন, নবীর মহব্বতে নবীর ভালোবাসায় নবীর জন্য সারা রাত তারা এত জোরে করে সুবহানাল্লাহ। কেমন করে আমরা কেমন করে নবীকে ভালোবাসবো দুনিয়ার জমিনের মধ্যে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে দেখাইয়া গিয়েছেন জোরে করে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় সহিহ বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, আবু বকর আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। জোরে করে সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে কোথায় হিজরত করবে? মদিনায় হিজরত করবে। যখন মদিনায় হিজরত করার কথা বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ আড়াই বছর পরে রাত্রি গভীর হয়ে গেছে, যখন বেদিনেরা যখন আল্লাহর নবীকে কষ্ট দেওয়া আরম্ভ করে দিল, আল্লাহ হুকুম করলেন রাত্রি বেলায় সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য নবী বহু রাত্রি রাত্রি গভীর হয়ে গেছে, তখন আবু বকরের দরবারে আবু বকরের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ডাক দিলেন, আবু বকর বাড়িতে আসো। ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে এক ডাক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যখন সুবহানাল্লাহ, নবী আমার বললেন, আবু বকর রাত্রি এত গভীর হয়ে গেছে, তুমি কি ঘুমাও নাই? তুমি আমার এক ডাকে সারা কেমন করে দিলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি যে আড়াই বছর আগে আমাকে বলেছিলেন আমাকে সঙ্গে করে নিয়ে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ও নবী ওই দিন থেকে আজ পর্যন্ত আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না গো। নবী জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কখন আসবেন যার জন্য আমি দাঁড়ায়া দাঁড়ায়া থাকি গো নবী? ও নবী আমি আপনার অপেক্ষায় থাকি, আপনি কখন এসে আমাকে ডাক দিবেন? আমি যদি বিছানার মধ্যে থাকি আপনার সঙ্গে বেয়াদবি করা হবে না নবী। ও নবী এই জন্য আমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া এই জায়গার মধ্যে থাকি গো নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কান্তেছেন আর বলতেছেন, নবী গো শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, ও নবী ওই যে দেখতেছেন আমার ছোট্ট মেয়ে রাত্রিবেলায় প্রত্যেক দিন আপনার জন্য খানা বানায়, আমার জন্য খানা বানায়, নবী আমার আমার বাবাকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করাবেন। প্রত্যেক দিন আজকে আড়াই বছর হয়ে গেল নবী, প্রত্যেক দিন রাত্রিবেলায় আপনার আমার জন্য খানা বানায় রেডি করে রাখে, আপনি কখন এসে ডাক দেবেন? ওই খানা আপনার হাতের মধ্যে তুলে দেবে আমার সন্তান, এমন করে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আপনার অপেক্ষায় থাকে গো নবী। ধরে কন্যা সুবহানাল্লাহ। এমন করে যখন বললেন হালদার নবীর চোখ দিয়ে জোর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। কাঁদতেছেন নবীজি,
আমি আপনাকে সোয়ার করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব নবী। তাকে দেখেন উটনির চোখ দিয়ে দর দর করে হারি পৌঁছে যাবো নবী। ও নবী, শুধু আমরা দুজন বসে থাকি না, ওই যে উটনিটা দেখতেছেন ওই উটনিটাও আপনার ভালোবাসায় আপনার মহাব্বতে আপনাকে আপনার পিঠার মধ্যে নেবে, উটনির পিঠের মধ্যে নেবে। এই জন্য আপনার জন্য সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া এমন করে জোর জোর করে চোখের পানি ফালায় দরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধ দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেমন উন্নত হইলাম, নবীকে চিনতে পারলাম না। একটা উটনি নবীর ভালোবাসায় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি দরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নবীকে যদি আপনি ভালোবাসতে না পারেন রে বন্ধ, পৃথিবীর জমিনের মধ্যে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না। বলছিলাম কথা বলেন ঠিক না বা ঠিক, পৃথিবীর জমিনে আমার আপনার নবীকে নিজের জিন্দিগির চাইতেও মহাব্বত করা লাগবে। দরে কোন সুবহানাল্লাহ। নবীর একজন নবীর একজন কাছের সাহাবা ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না নাই? হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে মহাব্বতের সাহাবা ছিলেন রে বন্ধ। নবীজিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছেন না। নবী ছিলেন মদিনার মসজিদ নববীর ইমাম এবং বেলাল ছিল মুয়াজ্জিন দরে কোন সুবহানাল্লাহ। নবী ছিলেন ইমাম, বেলাল ছিলেন মুয়াজ্জিন। এত বড় একটা ঘটনা বুখারী শরীফের বর্ণনা। এ বন্ধু বেলাল কেমন করে দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিন হলেন নববীর মনোযোগ দিয়ে শুনেন। বেলাল এত বড় সাহাবা, বেলালের একটা দোষ ছিল, সেই দোষটা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন। আশহাদু না বলার জন্য কিছু সংখ্যক সাহাবারা নবীর কাছে গিয়ে বললেন, ও নবী দয়া করে আপনি মুয়াজ্জিন থেকে বেলালকে কেটে দেন। বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে আযান শুদ্ধ হয় না। নবী গো দয়া করে বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ করেন। সাহাবাদের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে ইশারা নামাজের পরে বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল তুমি আর মসজিদে নববীর মধ্যে আযান দিতে পারবে না, তার কারণটা হলো তোমার বিরুদ্ধে বিচার এসেছে। তোমার বিরুদ্ধে কিছু সংখ্যক সাহাবা বলতেছে পৃথিবীর জমিনের মধ্যে বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে আযান শুদ্ধ হয় না, যার জন্য মসজিদের মধ্যে আপনাকে তোমাকে রাখা হবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে। বেলালের অন্তর কেমন জানে করে উঠল, ডাক দিয়ে বলল, মাবু এমন কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলে? নামাজের মধ্যে বাড়িতে চলে গেছেন, রাত্রি গভীর হয়ে গেছে, নামাজের মধ্যে ডাক দিয়ে বললেন, আল্লাহ।